আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের আয়োজনে থাকছে 8 মাস থেকে 3 বছরের বাচ্চাদের জন্য 3-3টি পুষ্টিকর, মজাদার ও সহজপাচ্য সকাল দুপুর ও রাতের খাবারের রেসিপি। খাবারের রেসিপির সঙ্গে সঙ্গে থাকবে আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস এবং তথ্য, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন পুষ্টিকর খাবারের রেসিপি পেতে দেখুন ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে, বাটনটি ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমেই চলে আসলাম বাচ্চার সকালের নাস্তার প্রিপারেশনে। এজন্য আমি এখানে 2 টেবিল চামচ রেগুলার ভাতের চাল নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ওটস। অনেকেই আমাকে কমেন্ট করেন যে আপু বাচ্চাকে কোন ওটসটা দেব, তাদের জন্য আমি স্ক্রিনে 2টা ছবি দিয়ে দিচ্ছি। একটা হলো রোল্ড ওটস আর একটা হলো কুইকারের ওটস। এই 2টা ওটসের মধ্যে যখন যেটা আমি হাতের কাছে পাই তখন সেটা আমি আমার বেবিকে খাওয়াই, আর এই 2টা কিন্তু বেবি ওটস। আপনারা চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো যাই হোক, আমি চাল এবং ওটস 2 থেকে 3 বার ধুয়ে আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি প্রায় 4 থেকে 5টির মতন কিশমিশ এবং 4টি কাঠবাদাম এবং 4টি কাজু বাদাম নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 3টি খেজুর। এরপরে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তারপরে খেজুরের মধ্যে যে বিচিটা রয়েছে বিচিটাকে আমি ফেলে দিচ্ছি এবং আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। তো ফিরে আসলাম 20 মিনিট পর, আর এরই মধ্যে সব কিছু ফুলে একদম নরম হয়ে আসছে। এখন এগুলোকে একটা ব্লেন্ডারে জারে দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখুন, ব্লেন্ড করে নেওয়ার পরে এরকমের একটা মিহি মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখন এই মিশ্রণটাকে যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে ট্রান্সফার করে নিচ্ছি। দেন ব্লেন্ডারটা ধুয়ে আরও কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কাপ বা তার থেকে একটু বেশি পরিমাণে পানি ব্যবহার করা হয়েছে। তো এবার চলে যাচ্ছে চুলায়। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়ে চেড়ে এটাকে আমরা রান্না করে নেব। আমি প্রায় সব ভিডিওতেই বলে থাকি যে 1 বছরের নিজের বাচ্চাদের খাবারে লবণ এবং চিনি স্কিপ করবেন, কারণ 1 বছরের নিজের বাচ্চাদের স্বাস্থ্যের জন্য লবণ এবং চিনি ক্ষতিকারক। 1 বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে এই খাবারটি তৈরি করলে স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু তাল মিশ্রি অ্যাড করতে পারবেন। তো যাই হোক, এখন আপনারা যে যেমন বাচ্চাকে লিকুইড রেখে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি এর থেকে আরও কিছুটা পরিমাণে লিকুইড অবস্থায় চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও কিছুটা পরিমাণে ঘন হয়ে আসবে। তো যাই হোক, আমি এর মধ্যে 1টা কলার অর্ধেকটা ম্যাশ করে তারপরে এই খাবারের মধ্যে যুক্ত করে খুব ভালোভাবে সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। আর বাচ্চা যদি ফর্মুলা মিল্ক খায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা মিল্ক অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এখানে নর্মাল পানির পরিবর্তে গরুর দুধ দিয়ে খাবারটি রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো যাই হোক, এই যে দেখুন, বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। অনেক আপুরাই আমাকে কমেন্ট করেন যে আপু ওটস খাওয়ালে নাকি বাচ্চাদের ওজন কমে যায়। এটা একদমই ভুল ধারণা। ওটসের সাথে বাচ্চাদের ওজন কমার কোনো সম্পর্ক নাই। বাচ্চাকে যদি ওটস এইভাবে ক্যালোরি বহুল এবং পুষ্টি সম্পন্ন করে খাওয়ানো হয় তাহলে বাচ্চার ওজন কমার তো প্রশ্নই ওঠে না, আরও বরং বাচ্চার ওজনটা বৃদ্ধি পাবে। তেমনি বাচ্চাদের স্মৃতিশক্তিও বৃদ্ধি পাবে, কোষ্ঠকাঠিন্য দূর করবে। এছাড়া এই খাবারের মধ্যে যে পুষ্টি উপাদানগুলো রয়েছে সেগুলো বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করবে। তো দর্শক, এই ছিল বাচ্চার সকালের নাস্তা। এবার চলে যাচ্ছে বাচ্চার দুপুরের খাবারে। তো চলে আসলাম বাচ্চার দুপুরের খাবারের প্রিপারেশনে। তো এখানে আমি মিডিয়াম সাইজের 1টি গাজর নিয়েছি এবং মিডিয়াম সাইজের 1টি মিষ্টি আলু নিয়েছি, সাথে নিয়েছি পরিমাণ মতন মুগের ডাল। আপনারা এখানে মুগের ডালের পরিবর্তে মসুরির ডালটাও ব্যবহার করতে পারেন, আর নিয়েছি পরিমাণ মতন ভাতের চাল। ভাতের চালের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে পোলাওর চালটা যে রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন একটু সুন্দর ফ্লেভারের জন্য। সাথে আরও নিয়েছি 4টি কাঠবাদাম এবং 4টি কাজু বাদাম। তো এরপরে হচ্ছে আমি গাজর এবং মিষ্টি আলু কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, সাথে চাল ডাল এবং বাদামও ধুয়ে যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকমের সাইজের 1 টুকরো বাটার।
আপনারা চাইলে কিন্তু এখানে বাটারের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, এছাড়া চাইলে কিন্তু আপনারা রান্নার তেলটাও ব্যবহার করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেমনটা প্রথম রেসিপিতে বলেছিলাম যে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা স্কিপ করবেন। তারপরে ডাল চাল এবং সবজি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন পানি দিয়ে নিয়ে চলে যাচ্ছি চুলায়। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমরা রান্না করে নেব। মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে এবং পানির পরিমাণটা কতটুকু আছে সেটা চেক করতে হবে। পাশাপাশি উপকরণগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটাও দেখে নিতে হবে। তো যাই হোক, আমার এখানে প্রায় 20 থেকে 25 মিনিট পর সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটা আলু মেশারের সাহায্যে আমি এগুলোকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নেব। পুষ্টিবিদরা বলেন 8 মাস থেকে 10 মাস বয়সী বাচ্চাদের খাবার হবে হালকা দানাযুক্ত, এবং 10 মাস থেকে 12 মাস বয়সী বাচ্চাদের খাবার হবে দানাযুক্ত। 1 বছর থেকেই বাচ্চারা স্বাভাবিক খাবার খেতে পারবে। এছাড়াও পুষ্টিবিদরা আরও বলেন বাচ্চাকে প্রথম থেকে ব্লেন্ড ফর্মুলায় খাবার না খাওয়াতে। অর্থাৎ অনেক মায়েরাই আছে যে বাচ্চাকে 6 মাসের পর থেকে ব্লেন্ড করে তারপরে খাবার খাওয়ায়। ব্লেন্ড করে খাবার খাওয়ানোর পরে বাচ্চা কিন্তু আর দানাদারযুক্ত খাবার খেতে চায় না, আর ব্লেন্ড করলে খাবারের রিয়েল স্বাদটাও থাকে না, তেমনি কিছু কিছু পুষ্টিগুণও নষ্ট হয়ে যায়। তাই ছোট থেকে বাচ্চাকে ব্লেন্ড ফর্মুলায় খাবার না খাওয়ানোই ভালো। আর ব্লেন্ডার ছাড়া যদি এরকমের একটা আলু মেশার বা ডাল ঘুটনির সাহায্যে খাবারটি এত সুন্দরভাবে ব্লেন্ড করা যায়, তাহলে আমরা ব্লেন্ডারে খাবার দিয়ে ব্লেন্ড করে তারপরে বাচ্চাকে কেন খাওয়াবো? আর এই খাবারটি কিন্তু অনেক পুষ্টিসম্পন্ন, তেমনি অনেক টেস্টিও হয়। তাই বাচ্চাকে কিন্তু এই খাবারটি দুপুরবেলা খাওয়াতে পারেন। তো এবার চলে যাচ্ছি বাচ্চার রাতের খাবারে। আর রাতের বেলায় বাচ্চার জন্য একদম সহজ এবং ঘরোয়া একটা খাবার রেখেছি, তার জন্য আমি এখানে একটি আটার রুটি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। ঘরে তৈরি যে কোনো ধরনের খাবার বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যকর, তেমনি ঘরের তৈরি আটার রুটিও বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যেটা বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। এছাড়া বাচ্চাদের যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে সেটাও কিন্তু আটার রুটি দূর করতে সাহায্য করে। এর পাশাপাশি আটার রুটিতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যেটা বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও আরও অনেক পুষ্টি উপাদান রয়েছে। তো যাই হোক, আমি এখানে আটার রুটিটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রান্না করা ডাল। বাচ্চাদেরকে যেদিন ডাল খাওয়াবেন সেদিন চেষ্টা করবেন ডালে একটু ঝালের পরিমাণটা কম দিতে, তাহলে বাচ্চা সুন্দর মতো খাবারটি খেতে পারবে। তো এখানে আমি পরিমাণ মতন ডাল দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এতে করে রুটি ডালের মধ্যে সুন্দরভাবে ভিজে একদম নরম হয়ে আসবে। তারপরে একটা কাটা চামচের সাহায্যে রুটিটাকে একটু ভালোভাবে ম্যাশ করে নেবেন, অর্থাৎ একটু চেপে চেপে নরম করে নেবেন। তারপরে আমি এর মধ্যে একটি ডিমের কুসুম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাচ্চাদের খাবার মানেই হতে হবে স্বাস্থ্যসম্মত, পুষ্টিসম্পন্ন, মজাদার ও সহজপাচ্য। তো এই খাবার তিনটিও কিন্তু স্বাস্থ্যকর, পুষ্টিকর, মজাদার এবং সহজপাচ্য। বাচ্চারা খুব মজা করে খাবে এবং যথেষ্ট পরিমাণে পুষ্টি পাবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।